লুকোচুরি খেলার সময় যেমন বুড়ি ছুলে চোর হয় না, সেই রকম ভগবানের পাদপদ্ম ছুলে আর সংসারে বদ্ধ হয় না। যে বুড়ি ছুঁয়েছে তাকে আর চোর করবার জো নেই। সংসারে সেই রকম যিনি ঈশ্বরকে আশ্রয় করেছে তাকে আর কোনো বিষয়ে আবদ্ধ করতে পারে না। পাড়াগাঁয়ে মাছ ধরবার জন্য বিলের ধারে এবং মাঠে ঘুনি পাতে, ঘুনির ভেতর মাছ চিকচিক করে জল যায় দেখে ছোট ছোট মাছগুলি আনন্দে তার ভেতর চলে যায়, তারা আর বার হতে পারে না, সেইখানে আটকে যায়, পরে একেবারে প্রাণে মরে। দুটো একটা মাছ ঘুনির কাছে গিয়ে ওই দেখে একেবারে লাফিয়ে অন্যদিকে চলে যায়। সংসারেও বাহ্য চাকচিক্য দেখে লোকে সাধ করে প্রবেশ করে, পরে মায়া ডোরে জড়িয়ে দুঃখ কষ্ট পেয়ে নাশ পায়। আর যারা এই সব দেখে কামকাঞ্চনে আসক্ত না হয়ে ভগবানের পাদপদ্ম আশ্রয় করেন, তারাই যথার্থ সুখ ও আনন্দ পান। এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, সংসারে থেকে ঈশ্বর উপাসনা কি সম্ভব? পরমহংস একটু হেসে বললেন, ও দেশে দেখেছি সব চিড়ে কোটে, একজন স্ত্রীলোক এক হাতে ঢেঁকির গড়ের ভেতর হাত দিয়ে নাড়ছে আর এক হাতে ছেলে কোলে নিয়ে মাই খাওয়াচ্ছে, ওর ভেতর আবার খদ্দের আসছে তার সঙ্গে হিসাব করছে, তোমার কাছে ওদিনের এত পাওনা আছে আজকের এত দাম হলো, কিন্তু তার মন সর্বক্ষণ ঢেঁকির মুসলের দিকে আছে, সে জানে যে ঢেঁকিটি হাতে পড়ে গেলে হাতটি জন্মের মতো যাবে। সেই রূপ সংসারে সকল কাজ করো কিন্তু মন রেখো তার প্রতি, তাকে ছাড়লে সব অনর্থ ঘটবে। সংসারের মধ্যে বাস করে যিনি সাধনা করতে পারেন তিনি সঠিক বীর সাধক। বীর পুরুষ যেমন মাথায় বোঝা নিয়ে আবার অন্যদিকে তাকাতে পারে, বীর সাধক তেমনি এ সংসারের বোঝা ঘাড়ে করে ভগবানের পানে চেয়ে থাকে। হিন্দুস্থানি মেয়েরা মাথায় করে চার পাঁচটি জল ভরা কলসি নিয়ে যায়, পথে আত্মীয় লোকেদের সঙ্গে গল্প করে, সুখ দুঃখের কথা কয়, কিন্তু তাদের মন থাকে মাথার কলসির ওপর, যেন সেটা পড়ে না যায়। ধর্মপথের পথিকদেরও সকল অবস্থার ভেতরে ওই রকম দৃষ্টি রাখতে হবে, মন যেন তার পথ থেকে পড়ে না যায়। বাউল যেমন দু হাতে দু রকম বাজনা বাজায় ও মুখে গান করে, হে সংসারী জীব তোমরাও তেমনি হাতে সমস্ত কাজ করো কিন্তু মুখে সর্বদা ঈশ্বরের নাম জপ করতে ভুলো না। নষ্ট স্ত্রীলোক যেমন আত্মীয় স্বজনের মধ্যে থেকে সংসারের সব কাজ করে কিন্তু মন পড়ে থাকে উপপতির ওপর, সে কাজ করতে করতে সর্বদা ভাবে যে কখন তার সঙ্গে দেখা হবে। তোমাদেরও সংসারের কাজ করতে করতে মন যেন সর্বদা ভগবানের দিকে পড়ে থাকে। নির্লিপ্তভাবে সংসার করা কীরকম জানো? মাকাল মাছের মতো। মাকাল মাছ যেমন পাঁকের মধ্যে থাকে কিন্তু গায়ে পাঁক লাগে না, দাঁড়িপাল্লার যেদিক ভারী হয় সেই দিক ছুঁকে পড়ে আর যেদিক হালকা হয় সেই দিক উপরে উঠে যায়। মানুষের মন দাঁড়িপাল্লার ন্যায়, তার একদিকে সংসার আর একদিকে ভগবান। যার সংসার মান সম্ভ্রম ইত্যাদির ভার বেশি হয় তার মন ভগবান থেকে উঠে গিয়ে সংসারের দিকে ঝুঁকে পড়ে, আর যার বিবেক বৈরাগ্য ও ভগবদ্ভক্তির ভার বেশি হয় তার মন
সংসার থেকে উঠে গিয়ে ভগবানের দিকে ঝুঁকে পড়ে। প্রণাম প্রভু শ্রী রামকৃষ্ণ দেব তোমার শ্রীচরণ কমলে। স্বামী ব্রহ্মানন্দ সংকলিত লেখাটি আমি আপনাদেরকে শোনালাম।